উইন আর্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মেইলিং মেনুতে অবস্থিত স্টার্ট মেইল মার্চ নিয়ে কথা বলবো তো চলো শুরু করা যাক প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবো ওপেন করার পরে ইনসার্ট মেনু মেইলিং মেনুতে অবস্থিত স্টার্ট মেইল মার্চ নিয়ে আজকে কথা বলবো তো এটার প্রথমে প্রাইমারি ফাংশন কি সেটি একটু বলি সাধারণত আমাদেরকে বিজনেস পারপাস অথবা কোনো প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ঠিকানায় অনেকগুলো একই চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠাতে হয় তো আমরা একটা চিঠিকে বিভিন্ন অ্যাড্রেসে পাঠাবো তো সেই অ্যাড্রেস নেম অ্যাড্রেস ইমেইল ফোন এগুলো ভিন্ন হবে কিন্তু চিঠিটা আমাদের সেম হবে তো আজকে আমরা দেখব কিভাবে আমরা চিঠি একটাই ঠিক রেখে বিভিন্ন অ্যাড্রেস অটোমেটিক্যালি অ্যাড করতে পারি তো সাধারণত আমাদের যদি দেখা যায় পঞ্চাশটা একশোটা বা পাঁচশোটা চিঠি সেন্ড করতে হবে তো তাদেরকে অ্যাড্রেস চিঠিটা ঠিক রেখে শুধু অ্যাড্রেসগুলো চেঞ্জ করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অটোমেটিক্যালি এই অ্যাড্রেসগুলো অ্যাড করতে পারি সেটি আজকে আমরা শিখব তো অনেক সময় আমাদের চিঠি সেন্ড করতে হতে পারে লেটার অথবা ইমেইল মেসেজ সেন্ড করতে হতে পারে অথবা ইনভেলপের উপরে প্রিন্ট করতে হতে পারে তো এই বিষয়গুলো আজকে আমরা এখান থেকে ক্লিয়ার হব তো প্রথমে আমি লেটার নিয়ে কথা বলবো একটু সো দেখো এখানে আমি একটা চিঠি আগে থেকে টাইপ করে রেখেছি তো এখানে দেখো নাম অ্যাড্রেস মেইল ফোন এগুলো আলাদা হবে আর এখানে সেই ডিআরের জায়গায় তার নামটা চেঞ্জ হবে আর সিনসিয়ারলি তো আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস থাকবে তো এই জিনিসগুলো আমরা কীভাবে অতি সহজেই অ্যাড করতে পারি সে বিষয়টা আমরা দেখব তো এখান থেকে আমরা সিলেক্ট রিসিপেন্ট থেকে টাইপ এ নিউ লিস্ট আমরা চাইলে নতুন লিস্ট এখানে টাইপ করতে পারি নেম ফাইল নেম লাস্ট নেম কোম্পানি নেম অ্যাড্রেস তো এটাকে স্ক্রোল করলে আমরা অসংখ্য ডাটা কিন্তু এখান থেকে আমরা অ্যাড করতে পারি চাইলে এখান থেকে আমরা অ্যাড করতে পারি আর আমি যে কাজটি করব আমি ওইভাবে কাজটি করব না আর চাইলে আমাদের বিভিন্ন কলাম কিন্তু চাই যে তথ্যগুলো আমাদের দরকার সেই তথ্যগুলো কিন্তু আমরা চাইলে এখানে আছে এগুলো যদি আমরা ব্যবহার করতে না চাই আমরা কিন্তু কাস্টিং কলাম করেও বিভিন্ন অ্যাড্রেস অ্যাড করে এখান থেকে অ্যাডের মাধ্যমে আমরা কিন্তু নতুন নতুন আমাদের যে তথ্যগুলো দরকার সেগুলো আমরা এখানে ইনপুট করতে পারি তো আমি এখান থেকে কাজটি করবো না আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি আগে থেকেই কিছু অ্যাড্রেস টাইপ করে রেখেছি দেখো আমি আগে থেকে কিছু অ্যাড্রেস টাইপ করে রেখেছি নেম অ্যাড্রেস ইমেইল ফোন তো আমি এই এখান থেকে এই অ্যাড্রেসগুলোর মাধ্যমে এই ব্যক্তিগুলোর কাছে আমি আমার ইমেইলটা বা আমি আমার লেটারটা সেন্ড করব তাহলে তোমরা আগে থেকে যদি এই কাজটি করে রাখো তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে তো এখন আমি যদি আমার কভার লেটারে আসি দেখো আমি সিলেক্ট রেসিপেন্টের মাধ্যমে আমি ইউজ এক্সিস্টিং লিস্ট আমি লিস্ট ইউজ করবো কেটে দিই হ্যাঁ ইউজ এক্সিস্ট ইউজ এক্সিস্টিং লিস্টে ব্যবহার করবো তাহলে এখান থেকে গিয়ে আমি আমার কম্পিউটার ডেস্কটপে রেখেছি এখান থেকে ব্রাউজ করে দেখো অ্যাড্রেসটা আমি ওইখানে অ্যাড করে দিলাম তো যখন অ্যাড্রেসটা অ্যাড করলাম তখন কিন্তু আমার এই তিনটে অপশন এখানে চালু হয়ে গেছে এখন চাইলে আমরা এখান থেকে এডিট রিসিপমেন্ট লিস্ট থেকে আমার আমার লিস্টে যদি দেখা যায় যে পাঁচশো লিস্ট আছে নাম আছে আমি হয়তো সবার কাছে চিঠিটা পাঠাবো না কিছু লোকের কাছে পাঠাবো কিছু লোকের কাছে পাঠাবো না তো যাদের কাছে পাঠাতে চাই না এখান থেকে আনচেক করে দিলে আনমার্ক করে দিলে তাদের কাছে আর আমার এই মেইলটা বা চিঠিটা বা লেটারটা যাবে না তাদের নামে আর ইস্যু হবে না তো এখান থেকে আমি যাদের কাছে পাঠাতে চাই শুধু তাদের লিস্টগুলো রাখবো বাকিগুলো রাখার দরকার নেই এখান থেকে আমরা শর্টিং করতে পারি ফিল্টার করতে পারি তো তোমরা দেখে নিবা যে আসলে কীভাবে আরো এই কাজগুলো করা যায় এখন আমি এই জায়গায় আমার নামটা দিতে যাচ্ছি সাপোজ তাহলে আমি আসবো ইনসার্ট মার্স ফিল্ডে তো দেখো এখান থেকে আমি আমার নামটাকে সিলেক্ট করে দেবো ইনসার্ট করে দিলাম পরটাতে ওকে পরটাতে আমি অ্যাড্রেস অ্যাড করে দিতে চাচ্ছি ইনসার্ট করে দিলাম সরি অ্যাড্রেস না হবে অ্যাড্রেস ইনসার্ট থেকে অ্যাড্রেস দিয়ে দিলাম তারপরে ইমেইল আমি এখানে দিতে চাচ্ছি তাহলে ইনসার্ট এখান থেকে আমি ইমেইল দিয়ে দিলাম তারপরে এখানে ফোন নাম্বার দিতে চাচ্ছি এখান থেকে আমি এখান থেকে আমি ফোন নম্বরটা অ্যাড করে দিলাম আর এই জায়গায় আমি ডিআর প্রত্যেকের জন্য আলাদা আলাদা নাম ইউজ করতে চাচ্ছি তাহলে এখানে আমি এরা দিয়ে দিলাম এখানে নেম ফিলটা দিয়ে দিলাম নেম এখন আমার এই কাজটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আমি এটার প্রিভিউ দেখতে চাচ্ছি আমার সব কিছু ঠিকঠাক থাকবে প্রিভিউ দেখবো তো প্রিভিউ দেখার সঙ্গে দেখো আমার লিস্টে যে প্রথমে নামটি ছিল জাহাঙ্গীর আলম মিরপুর দশ তার ইমেইল অ্যাড্রেস তার মোবাইল নাম্বার আর এখানেও কিন্তু তার নামটা আলাদাভাবে শো করেছে এখন আমি যদি পরেরটা দেখতে চাই তাহলে আমি জায়গায় ক্লিক দিলে দেখো এর পরে রিজাউল করি মিরপুর বারো আর সবুজ তার মেইল দেখাচ্ছে তার ফোন নাম্বার দেখাচ্ছে আমি যদি তার পরের জন্য দেখতে চাই তাহলে এখান থেকে আরও দেখতে পাচ্ছি তার নামটা এখানে চেঞ্জ হয়ে গেছে এভাবে আমরা যতগুলো লোক কাছে সেন্স সেন্ড করতে চাই তাদের সবার অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে অ্যাড করবো অটোমেটিক্যালি দেখা দেখা যাবে এখন আমি চাচ্ছি প্রত্যেকের নামে আলাদা আলাদা একটা চিঠি ইস্যু হবে তাহলে আমি এখান থেকে ফিনিশ মার্চে ক্লিক দেব ফিনিশ মার্চে এসে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা করে ডকুমেন্ট নেব এখন অলে ক্লিক দেব তাহলে দেখো আমাদের তিনটা আলাদা আলাদা অ্যাড্রেসের জন্য আমাদের তিনটা কিন্তু আলাদা আলাদা চিঠি তৈরি হয়েছে তো এইভাবে আমরা কিন্তু অ্যাড্রেস চেঞ্জ না করেও শত শত আলাদা আলাদা ঠিকানাগুলোকে একটা চিঠির মাধ্যমে অতি সহজেই হ্যাঁ তৈরি করতে পারি তো এখন আমি আর একটা বিষয় দেখাবো যে কীভাবে ইনভলপ আমাদের বিভিন্ন অ্যাড্রেস টাইপ করতে হয় সেটি কীভাবে করতে হয় সেটি দেখাবো তো এটা আমি আগে টুইটারে দেখিয়েছি ওই কাজটা আর রিভিউ করব এখানে তো আমরা একটা নতুন ডকুমেন্ট নেই কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে নতুন ডকুমেন্ট নিলাম মেলিং অপশনে আসলাম আসার পরে দেখো স্টার্ট মেইল মার্চ থেকে আমি ইনভলপের ডিজাইন করব একটু লোডিং হচ্ছে তো ইনভলভের সাইজ চাচ্ছে আমি ওকে প্রেস করে দিলাম একটা সাইজে আচ্ছা দেখো এখন এই ইনভলভ এখানে আমার ঠিকানা অলরেডি চলে এসেছে আমি চাচ্ছি প্রত্যেকটা রেসিপেন্টের জন্য আলাদা আলাদা আমি অ্যাড্রেস দেব তো তাদের অ্যাড্রেসটা কী করবো আমি সিলেক্ট রেসিপেন্ট ইউজ এক্সিস্টিং লিস্ট থেকে আমি তাদের লিস্টটা নিয়ে নিব আগের মতোই কাজ আমি কাজটাকে একটু রিভিউ করে দেখা যাচ্ছি অ্যাড্রেসটা নিয়ে নিলাম এরপরে আমি এখান থেকে নেম দিলাম তারপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে এখান থেকে আমি অ্যাড্রেস দিয়ে দিলাম এখান থেকে মেইল দিয়ে দিলাম এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিলাম এখন প্রিভিউ দেখবো দেখো আগের মতো আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি এরপরে আমি যদি চাই যে পরেরগুলোও দেখতে চাই তাহলে এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকার পরে ফিনিশ মার্চ এসে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট কাজটা আগের মতোই ইনভলভের ক্ষেত্রে তো আমি অলেক দিলাম দেখো প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিন্তু আমাদের একটা ইনভলভ ডিজাইন হয়ে গেল তো এইভাবে চাইলে আমরা কিন্তু যে কোনো মেইলিংয়ে অতি সহজেই অ্যাড্রেস চেঞ্জ করে করে কাজগুলো করতে পারি আশা করি তোমরা বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছ যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ফাইনালি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে